তো ভিউয়ার্স, অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনখানা, আমি অবশ্য আগেও বলেছি এখনও বলছি, যাদের হাতে সময় নেই অবশ্য আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা অনেকটা লম্বা হবে, কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা মানে একদম একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখানো হয়েছে, মানে কিভাবে মিক্সিং করতে হয়, মাস্টারিং করতে হয়, স্যাম্পল চয়েস কিভাবে করতে হয়, গান কাটিং কিভাবে করতে হয়, মাস্টারিং কিভাবে করতে, সম্পূর্ণ বিষয় মানে র্যান্ডার পর্যন্ত কিন্তু দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে অনেকটা সময় ধরে কিন্তু এই ভিডিওটা চলবে বা হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই ভিডিওটাকে দেখুন, আর নচেত আপনার যদি হাতে যদি সময় যদি না থাকে আপনি পরে কোনো সময় যদি হাতে সময় পান অবশ্যই দেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো সেক্ষেত্রে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এফএল স্টুডিওখানা। তো তার আগে আমি অবশ্য বলে দিই, আমি বেশ কিছু গান আমি অবশ্য চয়েস করে রেখেছি এখানটা। ধরেন এই যে একটা গান, আমার এই চোখ দিয়ে কি দারুণ সুন্দর, কারণ একটা রিকোয়েস্ট ছিল যে বিভিন্ন দাদা লাভ স্টোরি গানের উপরে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি একটা কুমার শানুর একটা খুব সুন্দর একখানা গান, পরিবার সিনেমার একখানা গান, যে ভালোবাসি শুধু তোমাকে, কুমার শানুর এই গান পরিবার সিনেমা, তো ওই গানটাকে আমি বেছে নিচ্ছি। ওই গানের উপরে আমি কিন্তু মিক্সিংটা করব, দিয়ে অবশ্য আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এই গানখানা কি নিয়ে এসে এই ট্র্যাক ওয়ানের মধ্যে আমি ট্র্যাক করলাম, দিয়ে অডিও ট্র্যাক হিসাবে এটাকে নেব। তো সরাসরি কিন্তু গানটা আমার চলে এসে, আর এই জায়গাটা প্লেলিস্টের মধ্যে যখন ট্র্যাক হিসাবে আমরা যখন গানটাকে নেব, তখন কিন্তু অবশ্যই অডিও মিক্সার মানে ভিউ মিক্সার বা অডিও মিক্সার এখানটা কিন্তু অলরেডি গানটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন গানটা চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানটা কোনো না কোনো একটা যদি কালার দিয়ে জেনারেট করি, ধরেন এই যে সবুজ রঙের একটা কালার দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম, এখানটা কিন্তু সেই সবুজ রঙটা হয়ে যাবে, তাই না? এটা আমরা একটা শর্টকাট প্রসেস আমরা কিন্তু জেনে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে কি গানটাকে বিপিএম করা, তাছাড়া হচ্ছে গিয়ে কি গানটাকে নির্দিষ্ট জায়গার মধ্যে রাখা আমাদের কাজ। তো সেক্ষেত্রে আমরা বিপিএম করব কিভাবে, ধরুন এই যে আমরা গানখানাকে যে ব্যবহার করেছি ট্র্যাকের মধ্যে, দেখ ঠিক এই সামনের দিকে অবশ্য দেখতে পাবেন যে একটা স্যাম্পল আইকন রয়েছে। জাস্ট এই আইকনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন বিভিন্ন পার্টগুলো বেরিয়ে আসবে, যেরকম অডিও ক্লিপ, তারপরে আদার্স স্যাম্পেল, অটোমেশন, এগুলো কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে গিয়ে ডিটেক্ট টেম্পো করা। এই যে অবশ্য দেখতে পাচ্ছেন যে মেগ ইউনিক স্যাম্পেল, ইডিক স্যাম্পেল, পিচ করাপশন স্যাম্পেল, তাছাড়া ডিটেক্ট টেম্পো, এই যে রয়েছে ডিটেক্ট টেম্পো, এখানটা জাস্ট আপনারা ডিটেক্ট টেম্পোতে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে একটা ইন্টারফেসও করবে। এবার আপনাকে একটা ভালোভাবে একটা আইডিয়া নিতে হবে যে গানটা কতটা কি ফাস্ট রয়েছে, নিজস্ব একটা আইডিয়া প্রয়োজন। এখানটা অবশ্য লেখা রয়েছে প্লে সিলেক্ট দি টেম্পো রেঞ্জ ইন বিপিএম দিস স্যাম্পেল ইন দিস মোস্ট লাইকলি টু বি ইন চয়েস ইউর কিপ, মানে আপনার চয়েস অনুযায়ী আপনাকে কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে এই গানটা তো প্রায় বলতে হলে 2000 সাল বা 2012 সালের আগের গান, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানটা চয়েস করবো যে ওই 75 টু 150, এটা আমি চয়েস করব। তো সেক্ষেত্রে প্রায় গানই 75 টু 150-র মধ্যেই কিন্তু আসে। তো এটাকে দিয়ে আমরা একবার টেস্ট করে দেখবো। তো সাধারণত 75 থেকে 150-তে আমরা ট্যাপ করলাম, তো এখানটা শো করছে দি টেম্পো ফর দিস স্যাম্পেল হ্যাজ বিন ডিটেক্ট করে পেয়েছে, যেটা 90.003 BPM, রাইট? তো সেক্ষেত্রে আমরা ইয়েস করব, ইয়েস করলাম, তাহলে এখানটা কিন্তু 90.003, মানে কি থ্রির তেমন একটা কোনো ভূমিকা নেই। এক্সট্রার যে এই সমস্ত যে পার্টগুলো যে বেরিয়ে থাকে এক্সটার্নালভাবে, বা আপনি এই পেছনের দিকে চলে আসতে পারেন, এই যে এক্সটার্নাল যে কিছু পার্ট বেরিয়ে থাকে তার জন্য এগুলো ফাইন্ড হয়, আমরা পুরো 90 BPM করে দেব। ওকে, পুরো ফিক্সড পুরো 90 BPM করে দিলাম, তাহলে গানটা আমরা পেলাম কি 90 BPM-এর। তো এবার গানটার আমাদের কাজ হচ্ছে কি সাউন্ডটাকে কম করা, 50% কি 45% কম করলাম, যাতে আমরা মেট্রোনেমো সাউন্ডটা ভালোভাবে বুঝতে পারি। ওকে, তো অল্ট দাবিয়ে রেখে আমি যা কিছু কিবোর্ডের মধ্যে প্রেস করব, অবশ্যই আপনারা এই যে স্ক্রিন রেকর্ডখানা যে দেখতে পাচ্ছেন ভিডিও স্বরূপ,
আপনারা কিন্তু ওখানটা দেখতে পাবেন যে কি না কি কিবোর্ডের মধ্যে আমি দাবাচ্ছি, তারপরে এই জিনিসটা হচ্ছে। তো আমি অল্ট দাবিয়ে রেখে জাস্ট এই মাউসের আইকনটাকে ট্যাপ করে রেখে জাস্ট একটা ফিক্সড জায়গায় আমি বসলাম। আমি মনে করলে এখানটা বসাতে পারতাম, কিন্তু না, আমি একটা ফিক্সড জায়গায় বসাচ্ছি, যেহেতু এখান থেকে আমার মিউজিকটা শুরু হচ্ছে, তাই না? এই জায়গাটা থেকে আমার মিউজিকটা শুরু হচ্ছে, তো তারই জন্যে কিন্তু আমি এটাকে একদম পুরো ফিক্সড জায়গায় বসালাম। বসানোর পরে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে একটা ফ্রিকোয়েন্সি, এই যে একটা ফ্রিকোয়েন্সি, বা এই যে একটা ফ্রিকোয়েন্সি, বা এই যে একটা ফ্রিকোয়েন্সি, বা এই যে একটা ফ্রিকোয়েন্সি, মানে এই যে প্রত্যেকটা বিটস ওয়াইজ কিন্তু বসে গেছে, রাইট? তো সেক্ষেত্রে আমার অলরেডি কিন্তু মেট্রোনেমোটা অন রয়েছে। যদি আমি গানখানাকে যদি প্লে করি, তাহলে নিশ্চয়ই গানের তালে তালে টিকটিক টিকটিক করে সাউন্ডটা করবে, তাহলে আমরা বুঝতে পারবো কি যে গানটার বিপিএম ঠিক রয়েছে। তাহলে আমরা জানতে পাচ্ছি কি যে গানের মেট্রোনেমো ঠিকঠাক করে যাচ্ছে কিন্তু। তো সেক্ষেত্রে তাহলে গানের বিপিএম তাহলে 90 BPM ঠিকঠাকই রয়েছে, তাই না? এবার আউট অংশ, এই যে ধরেন এই যে এই অংশ থেকে এখান থেকে আমার মিউজিক রয়েছে, এদিকে আউট অংশ রয়েছে, মানে কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা এই যে স্প্লিট আইকন বা অল্ট সি অল্ট বি, শর্টকাটটা আমি অবশ্য বলে দিলাম, অল্ট সি মানে কি স্লাইস, অল্ট বি ব্রাস বা পিন্ট, ওকে। তো সেক্ষেত্রে আমরা অল্ট সি করলাম, অল্ট সি স্লাইস এলো, দিয়ে জাস্ট এটাকে আমি ক্রপ করে নেব বা কেটে নিলাম, দিয়ে অল্ট বি দাবিয়ে আমরা সামনের অংশটাকে মুছে দিলাম, রাইট? মুছে দেওয়ার পরে এটাকে আমরা প্রথমত এটাকে ফিক্সড করব, একদম পুরো সামনের দিকে সরিয়ে দেব, দিয়ে এই যে মিউজিক প্লেবারখানা রয়েছে এটাকে পুরো সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কন্ট্রোল টি, মানে কন্ট্রোল দাবিয়ে রেখে টি, এর কারণটা হচ্ছে কি এই যে বারখানা রয়েছে এটা অনেকটা স্ক্রল হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে, তাতে আমাদের এই এইভাবে স্ক্রল করতে বা স্ক্রল আপ ডাউন এগুলো করতে আমাদের সুবিধে, তারই জন্য, ওকে। তো আমরা পরপর গানখানাকে মাঝে মধ্যে শুনে দেখবো যে প্রত্যেকটা জায়গায় আমার বিপিএমটা ঠিক রয়েছে কিনা। যেরকম এখানটায় যে একটু দেখেন যে কিছুটা হলেও একটু বেরিয়ে এসে, তো আমরা দেখে নেব। ধরেন অল্ট দাবিয়ে রেখে এখানটা কাটলাম, দিয়ে এখানটা এইভাবে দিলাম, ওকে। কি ধরেন এখানটা সম্পূর্ণ বিষয় ঠিকঠাকই রয়েছে প্রায়, হ্যাঁ, ওকে। আর একটু মোটা করে নিই, ওকে। কি ধরেন এখানটা প্রায় ঠিকঠাকই রয়েছে, আর অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলে দিই, যত বেশি লাভ স্টোরি গানের মধ্যে রিদিম পার্টগুলোকে রাখবে ততটা শুনতে ভালো লাগে, হ্যাঁ। তারই জন্যে আমি এই গানটাকে তেমন একটা কাটসাট করবো না, বেশিরভাগটাই রিদিম পার্টটাকে রাখবো, দিয়ে সেই অনুযায়ী মিক্সিংয়ের কাজটা আমি করবো। এখানটা ঠিকঠাকই প্রায় রয়েছে, শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে এ ভালো লাগে, শুধু তোমাকে তাই তোমাকে। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমার গানটা এখানটা শেষ হয়েছে, এখানটা শেষ হয়েছে, কিন্তু আমার শেষ হওয়ার কথা এখানটা 100-তে, মানে ফিক্সড এখানটা। এখানটা আমরা কি করবো, ই অ্যান্ড ডি রাইট ক্লিক দি এন্টার। তো আমার গানটা বর্তমান মানে প্রায় বিপিএমটা ঠিকঠাকই রয়েছে, ওকে। এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে গানটাকে ফিক্সড বিপিএম করে নেওয়া। তো জাস্ট আমরা এখানটা ট্যাপ করব, দিয়ে ফিট টু টেম্পো করে নেব, ফিট টু টেম্পো করে নিলাম, দিয়ে ধরেন আমি ওই 75-150তেই আমরা ক্লিক করব। এই যে 75-150তে ক্লিক করলাম, তো দেখবেন সঙ্গে সঙ্গে স্ট্রেচিং নিতে শুরু করবে,
স্ট্রেচিং নিয়ে নিল। আর এরপর আমরা যদি গানটাকে যদি আরেকবার চেক করে নেবো যে গানের মেট্রোনেমও ঠিকঠাক যাচ্ছে কিনা। হ্যাঁ, গানের মেট্রোনেমও ঠিকঠাকই আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এই টোটাল গানখানাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন আমি অল্ট দাবিয়ে রেখে গানটার বিপিএম আমি করব গিয়ে, সরি শিফট দরকার ছিল, এটা 100-তে রাখবো, 100 BPM। ওকে দিয়ে জাস্ট এখানটা নো করলাম। রাইট, এবার দেখি গানটার বিপিএম কেমন যাচ্ছে। একটা বিষয় আমি বলে দিই, হয়তো বিপিএম পরিবর্তন হয়ে গেছে গানের, কিন্তু গলাটা যেন কেমন একটা পাঞ্চি টাইপের হয়ে গেছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এখানটা, এই যে অটো রয়েছে মোট এখানটা E3 জেনেরিক রেকমেন্ডস করছে, তো সেক্ষেত্রে আমরা এখানটা E3 জেনেরিক করে নেব। তো আমরা E3 জেনারেট করে নিলাম আর নর্মালাইজ করে নেব, দিলে কী হবে এই গানটা অনেকটা নর্মালাইজ পজিশন একটা চলে আসবে। ওকে চলে এসছে। তো এবার গানটা আমরা প্রথম থেকে যদি শুনে দেখি, তাহলে অরিজিনাল গলা আমরা পেয়ে যাচ্ছি, বাট গানটা যথারীতি ফার্স্টও হয়ে গেছে, তাই না? এরপর আমাদের মেট্রোনেমোর কাজ নেই আর, বন্ধ করব। এরপর আমাদের কাজ হচ্ছে কি, গানের যে নর্মাল যে সাউন্ড ছিল ওটাতে আমরা ফিরে আসব। এখানটা রিস্টার্ট করে দিলাম। তাছাড়া আমরা যে গানটা যে এখানটা যে ইনসাইডের মধ্যে ব্যবহার করেছি, ভিউ মিক্সার ট্র্যাকের মধ্যে যে ব্যবহার করেছি, এখানটা বেশ কিছু কাজ করব। ধরেন গানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা গানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত কাজটাজগুলো আমরা করব। তারপরে হচ্ছে গিয়ে প্যাটার্নস ক্রিয়েট করা, আদার্স আদার্স অন্যান্য বিষয়েতে আমরা কিন্তু ফিরে যাব। তো আমরা চলে আসি গানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে। তো আপনারা চাইলে এই গানখানাকে নাম্বার 1 ট্র্যাকের মধ্যেও ব্যবহার করতে পারেন, জাস্ট এখানটা রাইট ক্লিক করে এই যে মুভ টু লেফট, মানে বাম দিকে সরে যাবে, এই যে দেখেন বাম দিকে সরে এসছে, তাই না? আর তেমনই কিন্তু এই গানের আপনি যদি এখানটা চেক করে দেখেন, 1 হয়ে গেছে, ট্র্যাক নাম্বার 1 এরকম হয়ে গেছে। তো আমরা প্রথমত এই গানের মধ্যে আমরা ব্যবহার করব ম্যাক্সিমাইজ, রাইট? তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ ব্যবহার করব। আমরা এখানটা একটা ম্যাক্সিমাইজ ব্যবহার করে নিলাম। দিয়ে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমরা এখানটা রাইট ক্লিক করে ডিফল্ট করে নিলাম, রাইট? এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে লোখানাকে RMS করে নেব, মিডখানাকে RMS করে নেব, হাইখানাকে RMS করে নেব এবং মাস্টারকে RMS করে নেব। এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে যে অনলি ফর লো মিউট করে দিলাম, লোতে ক্লিক করে মিউট করে দিলাম আর হাইতে ক্লিক করে মিউট করে দিলাম। তাহলে আমার কেবলমাত্র বেঁচে থাকলো মিড সাউন্ড। মিড সাউন্ডের মধ্যে ব্যান্ড পার্টের মধ্যে চলে আসবো। ব্যান্ড পার্ট এটা দেখো মিউট হয়ে গেছে, এটাও মিউট হয়ে গেছে, কেবলমাত্র এই মিড সাউন্ডটাই রয়েছে, তাই না? এবার সাউন্ডটা কেমন লাগছে আমরা শুনবো। ভালো লাগে শুধু তোমাকে। আফটার অ্যান্ড বিফোর যদি চেক করা যায়, তো আমরা একটু চেক করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আফটার, ভালো লাগে শুধু তোমাকে, আফটার অ্যান্ড বিফোর সেম আমি চেক করছি, এই যে দেখেন ভালো লাগে, মনে হচ্ছে যেন গলাটার মধ্যে অতিরিক্ত হাই পার্টটা চলে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু বাড়াতে পারি এইভাবে।
ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো। এইভাবে থাকলেও হবে। ওকে, এরপর আমরা ব্যবহার করবো একটা ইকুয়ালাইজার। তো আমরা ইকুয়ালাইজার একটা ব্যবহার করলাম, দিয়ে এখানটা জাস্ট আমরা কি করব, এই যে একের উপর রাইট ক্লিক করে টাইপে আসব, দিয়ে এখানটা হাই পাস করে নেব। এইভাবে হলো। আর এখানটা রাইট ক্লিক করে টাইপে আসব, দিয়ে এখানটা লো পাস করে নেব। তাহলে ঠিক এইরকম কিন্তু আমাদের দাঁড়িয়ে যাবে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। মনের আশা দু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে। এরপর আমরা কি করব, এই যে গানের যে অডিও ট্র্যাকখানা রয়েছে, এখান থেকে যে মানে কি বলা যে মাস্টারের দিকে যে চেনটা গেছে, এটাকে জাস্ট আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা মনো সেপারেট করে নেব। এরপর আমরা কি করব, জাস্ট এখান থেকে এখানটা জাস্ট ট্যাপ করে রেখে পাশের যে ট্র্যাকখানা রয়েছে এখানটা আমরা সাইড চেন করে দিলাম, ওকে, বা লিংক করিয়ে দিলাম। এর কারণটা হচ্ছে কি, এখান থেকে আমরা রিভার্ব সেন্ড করব। ওকে, জাস্ট আমরা এখানটা ক্লিক করলাম, দিয়ে এখানটা জাস্ট আমরা রিনেম এন্ড কালার আইকন এখানটা জাস্ট ক্লিক করলাম, দিয়ে এখানটা ক্লিক করলাম, দিয়ে এখানটা দেখানো লেখা থাকবে নিশ্চয়ই বার্ফ সেন্ট, এরকম কিছু একটা লেখা থাকবে, রাইট রাইট, বার্ফ সেন্ট ভোকালস, এই যে দেখেন বার্ফ সেন্ট, রাইট, এখানটা বার্ফ সেন্ড করছি মানে রিভার্ব সেন্ড করব, দিয়ে এখানটা আমরা হালকা রিভার্ব ইউজ করব। এখানটা রিভার্ব ইউজ করলাম, এই যে এতটা ফ্ল্যাট করলাম, দিয়ে এটা জাস্ট একটু কমিয়ে দিলাম, আর ওয়েড একটু কমিয়ে দিলাম, আর এই লো কাটটাকে হালকা একটু বাড়িয়ে নেব। ওকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। তাহলে কিছুটা হলেও এনহ্যান্স পাচ্ছি, তাই না? মানে মিউজিকটা যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে করলাম, কিছুটা হলেও এনহ্যান্স পাচ্ছি। ভালো লাগে শুধু তোমাকে, রাইট, এনহ্যান্স পাচ্ছি, এনহ্যান্স সাউন্ড পাচ্ছি। এরপর আমাদের সাউন্ডটাকে মেজারমেন্ট করা দরকার, ওই কত 18 dB এবং 15 dB মধ্যিখান বরাবর আমরা গানের সাউন্ডটাকে রাখবো। বর্তমান প্রায় এখন 6 dB পর্যন্ত থ্রো করছে, তো তার জন্য আমরা কি করব, এটাকে একটু কমিয়ে আনবো। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। মনের আশা দু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা ফিক্সডভাবে 18 এবং 15 dB মধ্যিখান বরাবর কিন্তু রাখতে পাচ্ছি না। এর কারণটা হচ্ছে গিয়ে আমরা যে টোটাল সাউন্ডটাকে একটা মেজারমেন্ট করে ওঠেনি, তারই জন্য আপনারা এখানটায় যে মাস্টার যে রয়েছে, এই যে মাস্টার, মাস্টারে এসে আপনারা এই যে ত্রিশালটাকে আপনারা কাজ করতে পারেন। কেমন ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে। এবার দেখেন ভালোবাসি তাই তোমাকে, কিছুটা হলেও এবার দেখেন কিছুটা হলেও কিন্তু উপর নিচ উপর নিচ কিন্তু তেমন একটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের প্রায় কিন্তু গানের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, পরের দিকে হয়তো কিছুটা হলে কাটসেট করা যেতে পারে। ওকে, তো এবার আমরা চলে আসবো প্যাটার্নস ক্রিয়েটের দিকে। ওকে,
তো আমাদের ফার্স্ট কিভাবে প্যাটার্নসটা শুরু হবে সেটা আমরা একটু দেখে নেব। এইভাবে দুটো করে বেশ হবে, তারপরে হচ্ছে গিয়ে কোন একটা স্নেয়ার সাউন্ড বা ক্লাব সাউন্ড এই ধরনের সাউন্ডটা দিয়ে আমরা মেনটেন্স করব। তো আমরা ফার্স্ট প্যাটার্নস বসিয়ে দিলাম এইভাবে, ওকে। তো আর গানটা কিন্তু এক্সাক্টলি কিন্তু 1/4-এই রয়েছে, 1/3-তে নয়। এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন হাই হ্যাট সকার এগুলো বসবে, তারপরে নেক্সট প্যাটার্নসে আমরা ফিরে যাব। তো আমরা ফার্স্ট এই প্যাটার্নসটাকে ক্রিয়েট করে নিই। ঠিক এইভাবে যাবে, আমি বলছি বিষয়টা কেমনভাবে। ধরেন আমি এখানটা স্যাম্পেলগুলোকে চয়েস করছি, ধরেন আমি এই স্যাম্পেলটাকে বেছে নিলাম, দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, দিয়ে এটাকে কার্ড ইনসাল্ট করে নিচ্ছে, দিয়ে ওকে ওকে। তাছাড়া হচ্ছে গিয়ে এখানটা একটা আর এখানটা একটা, ওকে। বাট বাট অনেকটা কিকটা লেন্থ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা লেন্থটাকে কমিয়ে আনবো। সেটা কিভাবে, এখানটা আমরা ট্যাপ করলাম, এই যে দেখেন কিভাবে, এই জাস্ট আমি এই স্যাম্পেলের উপর এখানটা ক্লিক করলাম, এইভাবে ইন্টারফেসটা শো করেছে। এখানটা কি যে স্যাম্পেল সেটিংস, ইনস্ট্রুমেন্ট সেটিংস বা ইনভলভ, তারপর হচ্ছে গিয়ে আদার্স মিসলেনিয়াস ফাংশন যেটা থাকে। তো আমরা এই ইনস্ট্রুমেন্ট সেটিংসের মধ্যে আসবো বা ইনভলভের মধ্যে আসবো, দিয়ে অ্যাটাকটাকে জাস্ট আমরা একদম কমিয়ে নেব। আচ্ছা, হোলটাকে পুরো বাড়িয়ে নিচ্ছি, আর বাদ বাকি যা কিছু রয়েছে থাক এইভাবেই। এবার দেখি, আচ্ছা কিকটা একটু মডিফাই করতে হবে, হালকা একটু যদি পোগো করা যায়। ওকে, এরপর আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটাকে আমরা পিয়ানো রোলে একবার দেখে নিই যে ঠিকঠাক করে রয়েছে কিনা। ঠিকঠাক তো নেই প্রথমত, আমি এটাকে একটু পিয়ানো রোলটাকে জুম করে নিলাম, দিয়ে এটা ওকে 1/4 করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিকঠাক রয়েছে। বা আমরা এইভাবে না ব্যবহার করেও আমরা একটা নতুন একটা স্টাইলে ব্যবহার করতে পারি, ধরেন এখানটা, সরি এখানটা একটা ব্যবহার করলাম, দিয়ে এখানটা, এটা কেমন ভাবে আসবে, ধরেন এইভাবে আর এটা এইভাবে, এইভাবে ধরেন এটাকে সেম টু সেম কন্ট্রোল বি করে নিলাম, দিয়ে এখানটা বসিয়ে দিলাম, ওকে।
মডিফাইটা ঠিকঠাক করে যেন আসছে না কানের মধ্যে। যতক্ষণ না পারফেক্ট সাউন্ড পাচ্ছেন ততক্ষণ ধরে আপনারা কাজ করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। কারোর যদি বুঝতে অসুবিধে হয় মাঝে মধ্যে একটু এই হিন্ট প্যানেলের দিকে একটু ফলো করবেন, তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি লেফট করছি না রাইট করছি, মাইনাস করছি না প্লাস করছি, সেই সমস্ত বিষয়টি সেগুলো কিন্তু আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে কি আমরা নেক্সট নতুন একটা কোনো একটা স্যাম্পল বাছাই করে নেব। ধরেন কাশ্মীরের মধ্যে আসছি, দিয়ে টুতে এলাম ড্রামস। এটা হচ্ছে একটা ক্লাব সাউন্ড। ধরেন আমি স্টেডিয়াম ট্র্যাপ এফেক্ট, না এগুলো নয়, ধরেন এইটা আমরা ব্যবহার করছি, এইটা একটা ব্যবহার করলাম আর এখানটা একটা ব্যবহার করলাম। এরপর আমরা সাধারণত একটা বেস ড্র্যাম কিছু একটা ব্যবহার করব, ড্র্যাম সাউন্ড স্টেডিয়াম কিক বিগ পাঞ্চি। ড্র্যামস এই ধরনের কিছু একটা ব্যবহার করব আমি। ওকে, দিয়ে জাস্ট এখানটা একটা দিলাম আর এখানটা একটা দিলাম। এইভাবে একটা মিউজিক যাবে। এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন হাই হ্যাটসের কাজ হবে। ধরেন আমি স্ক্যাম্বেলসের মধ্যে এলাম, হাই হ্যাটস ক্লোজ, আমি এটাকে নিচ্ছি একটু মোটা মতো। এটাকে আমরা ব্যবহার করব যেভাবে, ধরেন আমরা এখানটা একটা দিচ্ছি, স্যাম এখানটা একটা, এখানটা একটা, দুইটা, এখানটা একটা, এখানটা একটা, এখানটা। এবার কেমন কি লাগছে দেখবো একবার, বা এটা একটু ফুল সাউন্ড দিয়ে দিই যথারীতি যেরকম থাকে। এরপর আমরা এখানটা শকার ব্যবহার করতে পারি, শকার টাইপের যে সাউন্ড টাউনগুলো যে থাকে না ওইগুলো আমরা ব্যবহার করতে পারি।
ধরেন আমরা ফকার সাউন্ডগুলো সাধারণত আমরা পেয়ে যাব, একের মধ্যে আমরা পেয়ে যেতে পারি, স্ক্যাম্বেলস ফকার সাউন্ড। এখানটা ব্যবহার করলাম, দিয়ে এইখানটা একটা, এইখানটা একটা, ওকে, আর এখানটা একটু কম করে দিলাম সাউন্ডটা। এরপর আমরা এখানটা যে ঘুঙুর টাইপের বা যে সাউন্ডটাকে আমরা ব্যবহার করব, যে সাউন্ডখানাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি, ঘুঙুর টাইপের একটা সাউন্ড আমরা ব্যবহার করতে পারবো এখানটা। ধরেন আমরা এই সাউন্ডটাকে বেছে নেব, এখানটা নেই, এখানটা, এইখানটাও নেই, এইটা ব্যবহার করছি। ওকে, এরপর আমরা এখানটা আমি এক ধার থেকে পুরো কিন্তু পারফেক্টভাবে করে করে চলে যাব। ধরেন এখানটা আমরা ব্যবহার করবো বেস লাইন, বেস লাইন, বেস লাইন 101। এখানটা কোনো একটা কালার প্রোভাইড করব আমি, ধরেন এই কালারটা আমি প্রোভাইড করলাম, সরি, এখানটা লিখে দেব, বেস লাইন 01। এটা এইখানে দিলাম, ওকে, আর এটা ফার্স্ট প্যাটার্নস, প্যাটার্নস নাম্বার 1। ধরেন আমি এখানটা রিনেম অ্যান্ড কালার করে নেব, এখানটা দিচ্ছি যে ফার্স্ট লুপস, ফার্স্ট লুপস। এখানটা ধরেন একটা পিঙ্ক কালার মতো দিয়ে দিলাম, বুঝতে সুবিধে হবে, ওকে, ফার্স্ট লুপস। এরপর বেস লাইনের কাজটা হবে, বেস লাইন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, ধরেন আমি এখানটা ব্যবহার করব, যেটা থাকে মানে যে সমস্ত বেস লাইনগুলো অলরেডি রয়েছে ডিফল্ট হিসাবে এফএল স্টুডিওর মধ্যে, ওইগুলো আমি ব্যবহার করছি। ধরেন আমি এখানটা ব্যবহার করব 3x অক্সেলেটর ব্যবহার করতে পারি, 3x অক্সেলেটর, রাইট, 3x অক্সেলেটর ব্যবহার করতে পারি। এখানে প্রিসেটগুলো তেমন একটা দেওয়া নেই, আমি বেস লাইনটা কেবলমাত্র প্লে করব, দিয়ে আমি একটা বেস লাইন ক্রিয়েট করছি। এটা
এটার উপর পিয়ানো রোল করতে পারেন, পিয়ানো রোল করে এইভাবে। রাইট, এরপর আমি এটাকে একটু বসিয়ে একবার দেখবো কেমন কি লাগছে। সাউন্ডটা একটু কম করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানটা আমরা সাউন্ডটা কমিয়ে দিতে পারি। ক্লাবসের সাউন্ডটা অনেকটা বেশি লাগছে। ধরেন এখানটা আমরা একটা প্যাটার্নস আমরা ব্যবহার করেছি, তো ওই প্যাটার্নসটাকে আমরা এখানটা ব্যবহার করতে পারি। এই যে ধরেন এখানটা এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট আমরা কী করব, মেক ইউনিক করে নেবো, তাহলে দু নম্বর হয়ে গেল। এটা জাস্ট আমরা কী করব, কালারটাকে চেঞ্জ করে নেবো আমরা, ধরেন এই হলুদ কালারটাই বেছে নিচ্ছি। ওকে, আর এটা যে ফার্স্ট লুপ বলে লেখা রয়েছে এটাকে আমরা জাস্ট রিনেম করে নেবো, রিনেম করে নিচ্ছি। এটা হবে গিয়ে সেকেন্ড টু এন ডি লুপস, টু এন ডি লুপস মানে দুই নম্বর। ওকে, আর এর মধ্যে থেকে আমরা কিকটাকে বাদ দিয়ে দেব, কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেব। ধরেন কিকটাকে বাদ দিয়ে দিলাম এইভাবে, ক্ল্যাপস দুইখানা বাদ দিয়ে দিলাম, দিয়ে এই যে একটা ড্রাম সাউন্ড ছিল ওটাকে বন্ধ করে দিলাম। ওকে, দিয়ে জাস্ট এটাকে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। এখানটা আমরা আলাদা অন্য কোনো কিছু একটা জিনিস ব্যবহার করতে পারি, 808 কিক ব্যবহার করতে পারি, কারণ গানটা অনেকটা রেস্ট পেয়ে যাচ্ছে, হালকা সাউন্ডে বম বম এইভাবে হবে, সেই মতো আমরা ব্যবহার করতে পারি। ধরেন আমরা এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করব, বু ব্যাশ, বু দিয়ে ডবল এস, বু ব্যাশ আমরা ব্যবহার করব। ধরেন আমরা লাভ স্টোরি গানের ক্ষেত্রে যতটা মেহনত করবে শুনতে বুঝতে ভালো লাগবে, এখানটা আমরা বু ব্যাশ ইউজ করব, এবং প্যাটার্নসের মধ্যে এখানটা ব্যবহার করব বু ব্যাশ। ওকে,
এখানটা এইভাবে আমরা পিয়ানো রোলে এলাম, ধরেন এখানটা একটা দিলাম, ব্যাস একটাই থাক। কিছুটা হলেও একটু মডিফাই করতে হবে, মিডটাকে কম, বাট রিলিজ হয়ে যাচ্ছে, তাই না? সাধারণত এখানটা আমরা ভলিউম পেয়েছি, এখানটা জাস্ট আমরা মানে ক্লিক করব, ক্লিক করে এখানটা ক্রিয়েট অটোমেশন, ক্রিয়েট অটোমেশন ক্লিফ দিয়ে জাস্ট এটা কেটে দেব, কারণ অনেকটা রিলিজ যেহেতু হচ্ছে বুবেশের এটা ভলিউমের উপরে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানটা বসিয়ে দিলাম, ওকে এই দিয়ে জাস্ট এখানটা একটা দিলাম, এখানটা একটা দিলাম, আর এখানটা একটা দিলাম, আর এখানটা একটা দিলাম। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি নাকি করব সেটা আমি অবশ্যই বলে দিই। এখান থেকে কপি করে নিলাম, দিয়ে এখানটা জাস্ট পেস্ট দিয়ে জাস্ট এটাকে এইভাবে দিলাম, বাট এখানটা এইভাবে দিয়ে দিই। ওকে, আর এটাকে এইভাবে তুলে দিলাম। ওকে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটাকে কপি করব, কপি এটা এখানটা পেস্ট, পেস্ট দিলাম, সেম ওই রকমই এটা নিচের দিকে আসবে। ওকে, দিয়ে জাস্ট এই এটা জাস্ট উপরের দিকে তুললাম, দিয়ে ওকে এই লেভেল, এটা তো ঠিকঠাকই আছে এইভাবে, এটা এত উড়ো না রেখে সব থেকে বেস্ট হবে এটা কেটে দিলে। এখানটা এইভাবে এইভাবে এইভাবে, তো এটাকে একটু বাড়িয়ে দিই এইভাবে, এরপর আমরা যে এটাকে আমরা উপরের দিকে তুলে দেবো এইভাবে, এইভাবে উপরের দিকে তুলে দিলাম যাতে সাজানো গোছানো মনে হয়, আর একটু বেশ দেওয়া যাবে একবার দেখে নিই, আনশর্টেড বুবেশ। রাইট, এরপর আমরা যেটা ব্যবহার করব, এখানটা কিছু কিছু স্টেপ রয়েছে, ভালো লাগে শুধু তোমাকে, এখানটা নেক্সট কেমন ভাবে যাবে আমি বলে দিচ্ছি। ধরেন এই এই যে এটা রয়েছে, প্যাটার্নসটা রয়েছে, এখানটা আমরা বসিয়ে দিলাম এইভাবে, ভালো
ওকে, তাহলে এরপর আমরা নেক্সট আরেকটা প্যাটার্নস আমরা ব্যবহার করে নেব, ধরেন স্টেপ ওয়ান। আমরা এখানটা ব্যবহার করছি, এখানটা ব্যবহার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এফেক্টস সাউন্ড, সরি, কিক স্যাম্পল, কিক স্যাম্পল 808। এগুলো না দিয়ে সব থেকে বেস্ট হবে, সামনে অলরেডি বেসের মতো কিছু একটা পার্ট দিয়েছি আমি, তো এখানটা ওই এফেক্টসের কিছু এলিমেন্টস টেলেন, স্টেডিয়াম এগুলো নয়, ইম্প্যাক্ট অ্যানিমেলস, ড্রামস, অর্চেস্ট্রাল, এটাকে ব্যবহার করছি। ওকে, এখানটা ফার্স্ট এটা হবে, তারপর তিনটে ক্লাবস হবে, এগুলো আমরা ব্যবহার করতে পারি, ধরেন এইভাবে, এইটা একটা আর এইটা একটা, এগুলো স্কেল চেঞ্জ করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, দেখিয়ে দিই আপনাদেরকে। এটাকে কার্ড ইনসাল্ভ করে নেব, দিয়ে এটাকে জাস্ট স্কেল চেঞ্জ করে নেব, এভাবে এরপর এটাকে জাস্ট একটু সাউন্ডটা কম করতে হবে, এইভাবে উপরেরটাও সেম, সাউন্ডটা একটু কম রাখি, বা এটাকে আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন, ডিডেন মানে যেন একটা বিভৎসকর সাউন্ড হচ্ছে সেই মতো। এরপর আমি বেস লাইনে ফিরে এলাম,
বাট কিকটা কে যদি আমি একটু অন্যরকম দিই মনে হয় যেন বেটার লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানটা নেক্সট প্যাটার্নস করে নিচ্ছি, এখানটা যে এটা যে ফার্স্ট লুপস রয়েছে এখানটা জাস্ট আমরা ক্লিক করব, দিয়ে মেক ইউনিক করব। এখানে ফার্স্ট লুপস টু দেখাচ্ছে, জাস্ট এটাকে আমরা রিনেম করছি, রিনেম অ্যান্ড কালার। এখানটা সেকেন্ড লুপস করে, থার্ড লুপস করে নিচ্ছে, আর ডি থার্ড লুপস দিয়ে এখানটা ধরেন আমরা কোন একটা কালারস আমরা ইউজ করব, ধরেন আমরা একটা সবুজ কালার ব্যবহার করে নিচ্ছি, ওকে দিয়ে এন্টার করছে। দিয়ে এখানটা কিকটাকে সাধারণত ওই যে ফার্স্ট টাইম যেভাবে ব্যবহার করেছিলাম ওই রকমই আমরা ব্যবহার করব। ধরেন এখানটা রাইট ক্লিক, পিয়ানো রোল দিয়ে ধরেন এটাকে সরিয়ে দিই, ওকে দিয়ে এটাকে জাস্ট মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, এগুলোকেও মুছে দিলাম, এটার মতো সেম টু সেম এখানটা বসিয়ে দিলাম। এখানটা এই দুটোর এটাকে বন্ধ করতে হবে, দেখি নেক্সট প্যাটার্নস গুলো সাজে কেমন লাগে না, ভালো লাগছে না। আচ্ছা ক্লাবসটাকে বন্ধ যদি করা যায়, এখানে ক্লাবসটাকে বন্ধ করলাম, তাছাড়া বেস লাইনটাকেও বন্ধ করলাম, রাইট?
এখানটা দুইটা দিয়েছি, ধরেন এখানটা এখানটা দুইটা দিল, তিনটা দিলাম, এখানটা তিনটা দিলাম, এটা ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, এখানটা যদি দুটো দেয়া হয়, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, এখানটা আলাদা আদার্স অন্য কোনো একটা সাউন্ড আমরা ইউজ করব, ধরেন দেখেন ফাইনাল প্রজেক্ট তৈরি করতে না একটু সময় লাগে, যে কোনো প্রথম যে গানটা আপনারা তৈরি করবেন সেটা প্রথম যখন কোনো একটা গান যখন আপনারা তৈরি করবেন সেটা কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে, তারপর দেখবেন নেক্সট যে সমস্ত গান টানগুলো তৈরি করবেন সেটা কিন্তু তেমন একটা সময় লাগবে না। ওকে, এরপর যদি আমি মনে করি যে সেন্থের কিছু কাজ করব আমরা, তো ওখানটা সেন্থের কাজও করা যেতে পারে, ধরেন এখানটা আমরা সেন্থ ব্যবহার করব। আচ্ছা এটাকে রিস্যাম্পল করে দিচ্ছি, এটাকে আবার নাও, এটার উপর জাস্ট রাইট ক্লিক, পিয়ানো রোল দিয়ে এখানটা জাস্ট আমি কি করব, তো এটাকে জাস্ট ডিলিট করি দিয়ে এখানটা 1/4 স্টেপ, হ্যাঁ
এমনি মোর মনে হয় অনেকটা বেটার লাগছে, তো সেক্ষেত্রে এগুলোকে আমি রিমুভ করে দিই। এখান থেকে আমরা নতুন ভাবে প্যাটার্নস ব্যবহার করতে পারি। ধরেন এখানটা দিয়ে দিলাম যে ড্রামস, দিয়ে এভাবে ড্রামস গুলোকে বসিয়ে দিলাম। এখানটা চারটে করে বসে যাবে, ধরেন সরি এখানটা একটা, এখানটা একটা, এখানটা একটা, এখানে এখানটা ধরেন আমি নতুন একটা প্যাটার্নস যোগ করব, যেটা হচ্ছে কি পারকিউশন, পারকিউশন এখানটা আমরা ব্যবহার করতে পারি খোল ইন্ডিয়ান সাউন্ড। এডি বাছাই এতে রয়েছে, ঢোল সাউন্ডটা ছিল কোথায় যেন, আমি কোথায় রেখেছি, এডি সাগর, একবার দেখে নিই ঢোল সাউন্ডটা কোথায় রয়েছে। ধরেন এসপি সাগর, এসপি সাগর স্যাম্পল, রাইট এখানটা কার্ডেন্ট সেলফ, রাইট ক্লিক পিয়ানো রোল না দিও, এখানটা 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 1/4 করে নিচ্ছি। ওকে এইভাবে ওকে, এরপর যেটাকে ব্যবহার করব আমরা বায়া একটা সাউন্ড ইউজ করতে হবে গানের মধ্যে। এখানটা বসালাম,
প্যাটার্নসটা রয়েছে লুপস টু, লুপস টু খানাকে আমরা বসিয়ে দেব। তারপর হচ্ছে কি বেস লাইন, রাইট, বেস লাইন, বেস লাইন খানাকে আমরা এইভাবে বসিয়ে দেব। ওকে, এইভাবে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের থার্ড লুপ শুরু অ্যান্ড বেস লাইন এখান থেকে বসবে। এগুলো পরের দিকে আমরা স্টেপগুলোকে কমপ্লিট করব নেক্সট টাইম। তো আমরা এই এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি, কন্ট্রোল বি, রাইট, এখান থেকে এখানটা বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে কন্ট্রোল বি এইভাবে। নেক্সট আবার এই প্যাটার্নসটা শুরু হবে, যেটা থার্ড লুপস হিসাবে এখান থেকে, আর বেস লাইনটাও এখান থেকে শুরু হয়ে যাবে। এখানটা আমরা শুধুমাত্র এই প্যাটার্নসটাকে আমরা ব্যবহার করতে পারি, ধরেন এই 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 কটা জিনিসকে আমরা ব্যবহার করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ধরেন এইভাবে আমরা ব্যবহার করতে পারি এখানটা। ওকে, দুই নম্বরের পরে বেস লাইনটা বসবে, না বেস লাইন নয়, এই এটা স্টেপ ওয়ান। এরপর হচ্ছে গিয়ে আমরা এই স্টেপখানাতে চলে আসবো, এই স্টেপের মধ্যে চলে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
রাইট, দিয়ে এখান থেকে বসানো শুরু হবে। ঠিক এখান থেকে, ওকে। ফের আবার এই যে থার্ড লুপস, এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, অ্যান্ড বেস লাইন হচ্ছে গিয়ে এখান থেকে বসানো শুরু হবে। এখান থেকে ফের আবার এই স্টেপটা ঘুরে আসবে, রিপিট হবে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা এখান থেকে ঘুরে আসবে। ফের নেক্সট, এখান থেকে একদম পুরো শেষ পর্যন্ত হবে, একদম পুরো শেষ পর্যন্ত, ওকে। এরপর হচ্ছে কি বেস লাইনের, বেস লাইনটা এখান থেকে একদম শেষ পর্যন্ত, সরি, এখান থেকে পর্যন্ত। তো আমরা ফার্স্ট থেকে কেমনভাবে কি নাকি সাজিয়ে এনেছি সেই বিষয়টা একটু একবার শুনে নেব আমরা। এখানটা ফার্স্ট আমরা শুরু করতে পারি আমরা এ দিয়ে, জাস্ট টি ইউ এন ই টিউন দিয়ে শুরু করতে পারি, ধরেন আমরা এইটা নয়, এই কালারটা দিলাম, ওকে, অ্যাকসেপ্ট করলাম। এখানটা বেল, ওকে, এইভাবে এখানটা এইভাবে দিলাম, ওকে। আর আমরা কি করব যে নেক্সট এই যে ফার্স্ট যে লুপস প্যাটার্নসটা রয়েছে এখানটা আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম, এটা দিয়ে বেলের মধ্যে আসব, বেলের মধ্যে এসে সেম পেস্ট করে দেবো এটাকে, এই যে বাট এখানটা চারটে না দিয়ে একটা করে দেয়া যেতে পারে, একটা করে,
এই সমস্ত জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা রাখা হয়েছে, যেরকম 52 থেকে 53 এখানে একটা স্টেপ বসবে, তো এগুলো পরের দিকে আমরা অবশ্য বসিয়ে দেবো। ওকে, আমরা এই গানের উপরে যে প্যাটার্নসগুলো প্রায় বসানোর কথা আমরা কিন্তু প্রায় বসিয়ে ফেললাম। এরপর আমাদের যে সমস্ত কাজ টাজগুলো বাকি রয়েছে, যেরকম হয়তো মনে হলো যে কিছু কিছু স্যাম্পল পরিবর্তন করতে হতে পারে নিজের চয়েস অনুযায়ী, যেরকম আমার এই কিকটা যে ব্যবহার করেছি এই কিকটা তেমন একটা পছন্দ হচ্ছে না, এই কিকটাকে আমি পরিবর্তন করতে পারি, কি ধরেন আমি মাস্টারিংয়ের কাজটা করব, মাস্টারিং কাজটা বাকি রয়েছে, বা আদার্স যে এই সমস্ত জায়গাগুলোতে যে স্টেপগুলো যে বসানো বাকি রয়েছে এই সমস্ত স্টেপগুলোকে বসাতে হবে। তাছাড়া একটা গান মিক্সিংয়ের উপরে যখন বিভিন্ন কাজগুলো করা হয়, যেরকম এফেক্ট সাউন্ড, ভোকালস, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন সোয়াইপ সাউন্ড, রিড সাউন্ড, এগুলোকে ব্যবহার করতে হয়, ওগুলোকে আমরা যথারীতি জায়গায় আমরা ব্যবহার করব। তারপর মাস্টারিং কমপ্লিট হওয়ার পরে ফাইনাল যখন মনে হবে যে না আমার গানটা পুরো পারফেক্ট হয়ে গেছে, তো তখন কিন্তু আমরা কী করবো, এই গানখানাকে রেন্ডার করব। তো অনেকটা যদিও সময়ের ব্যবধান, তো সেক্ষেত্রে হয়তো এই ভিডিওখানা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা হয়ে যেতে পারে। তো সে কারণে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ভিডিওখানাকে আমি দুটো স্টেপে ভাগ করে দিলাম, দুটো ভাগে। এটা আপনারা যে দেখছেন ভিডিওখানা, এটা হচ্ছে কি প্রথম প্রথম পর্ব বা প্রথম পার্ট বা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট অবশ্যই শীঘ্রই আসবে, আপনারা ওই সেকেন্ড পার্ট থেকে এই যে স্টেপগুলো যে তৈরি করা, এফেক্টস, ভোকালস, আদার্স আদার্স অন্যান্য বিষয়গুলো বসানো, রিডস এগুলো বসানো, তাছাড়া মাস্টারিং কমপ্লিট করা, স্যাম্পেল যদি মনে করি যে কোনো কিছু স্যাম্পেল পরিবর্তন করবো, ওই সমস্ত স্যাম্পেলগুলোকে পরিবর্তন করা, এই সমস্ত কিছু বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে জানব। তাছাড়া র্যান্ডার করার বেশ কিছু সেটিংস, তাছাড়া র্যান্ডার কীভাবে কিনা কী করতে হয় সেই সমস্ত বিষয় জানবো। তাছাড়া অনেকে তো প্রবলেম করে, মানে অনেকের তো প্রবলেম হয়, অনেকে তো বলে যে দাদা ভাই আমার গান যেভাবে শুনছি বাট মাস্টারিংয়ের পরে যখন আমি র্যান্ডার করলাম ওই ধরনের সাউন্ডটা আমি পাচ্ছি না, এক্স্যাক্টলি প্রবলেম কোন কোন বা কিসের জন্যে হয় এগুলো আমরা পরপর জানবো এই একই ক্লাসের মধ্যে। এই যে ভালোবাসি শুধু তোমাকে, যে এই গানটা যে আমরা বর্তমান যে শুরু করেছি, এটা অবশ্য দুটো পার্টের মধ্যে আমরা শেষ করব। তো এখন আপনারা যেটা দেখলেন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসে। তাছাড়া ভিউয়ার্স, এ পর্যন্ত আপনারা যে দেখলেন, যারা কষ্ট করে দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে যথেষ্ট হলেও একটা টাইমের প্রয়োজন হয়, যথেষ্ট হলেও একটা মেহনতের প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী আমি ভিডিওগুলোকে তৈরি করছি, সেই অনুযায়ী আমার যথেষ্ট হলেও পরিশ্রম মেহনত রয়েছে, সেটাকে আপনারা বিফলে করবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
কোনো কিছু বিষয়ের উপর যদি জানার দরকার পড়ে বা জানার যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্টস করে আমার কাছ থেকে জানার চেষ্টা করুন। আমি অবশ্যই রিপ্লাই করব বা সবার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তাছাড়া চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন, নতুন নতুন বিষয়গুলোকে শেখার জন্যে, জানার জন্যে, পাওয়ার জন্যে।